নমস্কার বন্ধুরা, আরেকটি ভিডিও আপনাদের স্বাগত স্বাগত জানাই। আজকে হলো 45 দিন বয়স, মানে 1.5 মাস। ওয়েট হয়েছে অ্যাভারেজ প্রায় 600-650-র কাছাকাছি। তো ওয়েট ঠিকঠাকই আছে, কিছুটা আমি বিক্রি করেছি 50 কিলো মতো, 230 টাকা করে, 220-230 এরকমই চলছে। যে যেমন পারে সেল করতে, দাম দর করে, রেট যে যেমন করবে সে তেমনই রেট পাবে। সোনালির কোনো ফিক্সড রেট হয় না, আপনারা সবাই জানেন। তাই রেট এখন মোটামুটি ভালোই আছে, 200-র উপরেই। তো আমি কিছুটা দিয়েছি 230 করে, আর এগুলো জানি না কতটা করে যাবে, 10 টাকা কম বেশি যাবে হয়তো। তো অ্যাভারেজ হয়ে গেছে ওয়েট প্রায় 650 মতো হয়ে গেছে অ্যাভারেজ। দেখুন, আজকে 45 দিন হচ্ছে, আর এ হচ্ছে ম্যানুয়াল ড্রিঙ্কার, লিভার টনিক, আর তার সাথে ভিটামিন ব্রোটন আর রিকোভেট আমি দিচ্ছি। ব্রোটনটা হচ্ছে লিভার টনিক, আপনারা সবাই জানেন, তার সাথে রিকোভেট ভিটামিন, মাল্টিভিটামিন একসাথে দিলে পরে রেজাল্টটা ভালো আসে। তো আজকে হলো 2 দিন, কালকে দেবো। তাহলে আবার একসাথে যে লিভার টনিক আর ভিটামিনের কোর্সটা হয়ে যাবে, গোটটা ঠিকঠাক যাতে আসে তার জন্য এটা আমি দিচ্ছি, কোনো প্রবলেম না হয়। এ হচ্ছে আজকের আপডেট 45 দিনে। দেখুন মুরগির চেহারা, সব কিছু খুব সুন্দর, কোনো রকম সমস্যা নেই, ঠান্ডা লাগা বা অন্যান্য পায়খানার প্রবলেম কোনো সমস্যা হয়নি এখনও পর্যন্ত। মানে কেয়ারটা ঠিকভাবে করছি, ওষুধগুলো দিচ্ছি ঠিক সময়, তাদের কোনো সমস্যা না হয়। তো সব কিছু ঠিক আছে আপাতত, আর কয়েকদিনের মধ্যে মাল আমার চলে যাবে, বিক্রি করে দেবো এবার তাড়াতাড়ি। তো হচ্ছে 45 দিনের আপডেট। পায়খানার দু একটা আমি দেখেছিলাম সমস্যা হয়েছিল, লাল পায়খানা করছিল, তার জন্য আমি লিভার টনিকটা আবার তাড়াতাড়ি শুরু করেছি, তার সাথে ভিটামিন দিচ্ছি, যাতে করে গোত্রটা ঠিক থাকে আর হজমটা ঠিকঠাক হয়। যেহেতু হাই প্রোটিন খাবার এটা, তাই একটু মাথায় রাখতে হবে। এখন বাচ্চার রেট আছে প্রায় 25-26 টাকা। এই লট উঠে গেলে আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে আবার আমার মাল ঢুকবে ডিসেম্বরেই। ডিসেম্বরে মাল আমি বিক্রি করে দিয়ে আবার মাল ঢোকাবো নতুন, যাতে করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আমার আবার রেডি হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো আপনাদের আমি 45 দিনের আপডেট দিলাম। যারা ভাবছেন যে কী করব এই সময়ে, এই বয়সে কী কী দেবো, ভিটামিন বা কোনো মেডিসিন, কী মেডিসিন ব্যবহার করতে হবে সেটা, তো এটাই বললাম আমি। পরিমাণটা হচ্ছে যে 100 পাখিতে 10 ml করে আমি দিচ্ছি, 100 পাখির জন্য 10 ml, মানে 1000 বাচ্চাতে 100 ml লিভার টনিক, আর তার সাথে 10 ml মাত্র মাল্টিভিটামিন, এইভাবে আমি অনুপাত করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।